ইছাপুরের দিকে নজর রাখবো। ইছাপুরে বৃদ্ধাকে গলার নলি কেটে খুনের অভিযোগ সামনে আসছে। নতুন পাড়ার বাসিন্দা শিক্তা চ্যাটার্জির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বাড়ির দরজা খোলা দেখে তাদের সন্দেহ হয়। এরপর ডাকাটাকি করেও সাড়া পাওয়া যায়নি এবং তারপরই এলাকাবাসীরা তার ঘরে ঢুকে দেখতে পান যে ওই বৃদ্ধা মাটিতে পড়ে রয়েছেন। স্বামীর মৃত্যুর পর বৃদ্ধা ওই বাড়িতে একাই থাকতেন বলে জানা যাচ্ছে। তার সন্তান বাইরে থাকেন এবং প্রাথমিক তদন্তে পুলিশ যেটা অনুমান করছে, আততায়ী বৃদ্ধার পরিচিত এবং ঘরে ধস্তাধস্তিরও কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেই জানাচ্ছেন তদন্তকারীরা। তবে বৃদ্ধার মোবাইল এবং টাকাও ছিনতাই করা হয়েছে। আততায়ীরা বৃদ্ধার মোবাইল এবং টাকা ছিনতাই করে নিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত পুলিশ সূত্র মারফত এই সমস্ত খবর সামনে আসছে। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে, আপডেট কি রয়েছে আমরা জানবো বিস্তারিতভাবে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। প্রথম তথ্য হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম পুলিশের স্নিপার ডগ এই গলি দিয়ে সোজা একদম উল্টো দিকে যে রাস্তা যেখানে এখনো পর্যন্ত আমরা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি নোয়াপাড়া থানার, সেই রাস্তা ধরে সোজা চলে গেছিল ইছাপুর গঙ্গার ঘাটের দিকে। কিন্তু প্রায় 500 বা 700 মিটার রাস্তা যাওয়ার পরে স্নিপার ডগ আর কোনো গন্ধসূত্র খুঁজে পায়নি। অর্থাৎ এটা অনুমান করে নেওয়া হচ্ছে, এটা পুলিশের ভাষায় যাকে বলে, আর ক্লুলেস হয়ে গেছিল স্নিপার ডগ। অর্থাৎ সেই পয়েন্ট থেকে আততায়ীরা তারা গাড়িতে উঠেছিল আর ততক্ষণ পর্যন্ত তারা পদব্রজে গেছিল, পায়ে হেঁটে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত গেছিল, গাড়িটা দূরে রাখা ছিল। অর্থাৎ এটা যে হিট অফ দ্য মোমেন্ট হত্যাকাণ্ড নয়, এর পেছনে যে একটা সুস্পষ্ট পরিকল্পনার ছাপ ছিল এটা কিন্তু এই ঘটনা ক্রমান্বয়গুলিকে পরপর সাজালে পরিষ্কার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর তথ্য, এই এত বড় বাড়িটি নিখুঁতভাবে মেনটেন করে রাখার মতো পর্যাপ্ত নগদ টাকা বৃদ্ধার কাছে ছিল, কারণ বৃদ্ধার স্বামী ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মী। এবং বাড়ির মধ্যে আমরা যদি এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু নবীনের মারফত ছবিটা দেখা পারি, তাহলে দেখবে একদম পরিপাটি করে সাজানো রান্নাঘরে আধুনিক জীবন যাপনের সমস্ত ব্যবস্থা। এবং আমরা আরো যেটা জানতে পাচ্ছি, 2021 সালের পুজোর ঠিক আগে বৃদ্ধার বাড়িতে একবার চুরি হয়েছিল। সেই সময় বৃদ্ধা ছিলেন পুনেতে তার মেয়ের কাছে এবং বাড়িতে তখনও আলমারি থেকে নগদ 5,000 টাকা চুরি যায়। অর্থাৎ তিনি যখন বাড়িতে থাকতেন না তখনও তার আলমারিতে পর্যাপ্ত পরিমাণ নগদ টাকার অস্তিত্ব যে ছিল বা আছে সেটার একটা প্রমাণ পাওয়া গেল। এই সব কিছুকে মিলিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। এখনও পর্যন্ত পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে, একাধিক ব্যক্তি ঘটনার সময় ঘরের মধ্যে উপস্থিত, একাধিক জুতোর ছাপ মিলেছে। জুতোর ছাপ যদি পরপর মেলানো যায় সংখ্যাটা 2 বা 3, এবং এই 2 বা 3 কারা এটা পুলিশ বারবার খোঁজার চেষ্টা করছে। ইতিমধ্যে স্থানীয় স্তরে ছোটোখাটো ক্রাইম রেকর্ডস রয়েছে, এরকম 3 জনকে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হচ্ছে বিভিন্ন যে সূত্র, এই সূত্রগুলো কী কী, ঠিক কী কী কারণ হতে পারে এই খুনের মোটিভ এবং তার পেছনে কারা কারা জড়িত থাকতে পারে, এই গোটা বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখার চেষ্টা করছে নোয়াপাড়া থানার পুলিশ। অয়ন, আরেকটা বিষয়, তুমি যেমনটা জানাচ্ছিলে যে সিসিটিভি ফুটেজ, ওই বৃদ্ধার বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ লাগানো আছে সামনের বাড়িতে, সেখান থেকে বৃদ্ধার বাড়ির গেট স্পষ্ট দেখা যায়, সেখান থেকে কি কোনো তথ্য এখনো পর্যন্ত সামনে আসছে? পুলিশ সেই বিষয়ে কি কিছু জানাচ্ছে? পুলিশের কাছে এই মুহূর্তে সিসিটিভি ফুটেজে 2টি ক্লিপ রয়েছে। প্রথম ক্লিপ যেটা আমরা বারবার সকালে দেখাচ্ছিলাম উল্টো দিকের বাড়ি, এবং তার থেকেও তাৎপর্যপূর্ণ দ্বিতীয় যে ক্লিপ এই মুহূর্তে পুলিশ কালেকশনের জন্য অ্যাপ্রোচ নিয়েছে, সেটা হচ্ছে যেখানে গাড়িটি দাঁড় করানো ছিল, অর্থাৎ ঘটনাস্থল থেকে প্রায় 700 মিটার দূরে, যেখানে স্নিপার ডগ আর কোনো ক্লু না পেয়ে থেমে যায়। সেখানে যেহেতু গাড়িটি দাঁড় করানো ছিল, তার আশপাশের কোনো এলাকায় আর কোনো সিসিটিভি ক্যামেরা ছিল কি না এটা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। যদি সেই ক্যামেরাতে আততায়ীদের গাড়িতে ওঠার ছবি দেখা যায়, তাহলে সেখান থেকে আরও জুম ইন করে আততায়ীদের মুখ পরিষ্কার করে বোঝার চেষ্টা হবে। এবং তারপরেই পুলিশ এই 2টি সিসিটিভি ফুটেজকে একসাথে রেখে ট্যালি করে দেখবে যে যারা এই বাড়িতে ছিল তারাই এখান থেকে পায়ে হেঁটে প্রায় 700 মিটার দূরে গিয়ে রাস্তার উপর রাখা গাড়িতে উঠেছিল কিনা, এবং তারা কারা, এই পরিচয় জানাটা এই মুহূর্তে পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং টাস্ক। পুলিশ কিন্তু এখানে কার্যত নো স্টোন আনটার্ন, অর্থাৎ হেন কোনো উপায় নেই, যেখানে এই কেসটাকে তারা তার সূত্র খুঁজতে চাইছে। এবং সেই সূত্রের অঙ্গ হিসেবে একতরফা বাড়িতে ঢুকে এই মুহূর্তে তল্লাশি হয়ে গেছে, আরেকতরফা আমরা দেখছি নোয়াপাড়া থানার আইসি, তিনি পার্থসারথি মজুমদার, তিনি নিজে কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসেছেন এবং তিনিও কিন্তু এখানকার প্রতিবেশী পরিজনদের সাথে কথা বলে গোটা বিষয়ের যে সূত্রগুলো খাপছাড়াভাবে রয়েছে সেগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করছেন। অয়ন, এমন একটা সম্ভাবনার কথাও সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে সম্ভবত আততায়ী যারা এসেছিল তারা
ওই বৃদ্ধার পরিচিত হতে পারেন। সেক্ষেত্রে বৃদ্ধার মেয়ে যিনি পুনেতে থাকেন তার সঙ্গে এখনো পর্যন্ত পুলিশ যোগাযোগ করেছে বা তাকে কিছু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা এই বিষয়ে কিছু জানতে পারছো? মেয়ে যেহেতু এই মুহূর্তে ট্রাভেলিং মোডে রয়েছেন, পুনে থেকে তিনি কলকাতায় ফিরছেন, পুলিশ তাকে ইতিমধ্যেই বলেছে কলকাতায় পৌঁছানোর পর তিনি যেন অতি অবশ্যই নোয়াপাড়া থানার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করেন। কারণ তিনটে বিষয় মূল জানার, একটা হচ্ছে মেয়ের সঙ্গে মায়ের ফোনে নিয়মিত যোগাযোগ থাকতো, আলমারিতে কত টাকা ছিল, কোনো সোনার গয়না বা আরও বহুমূল্য সামগ্রী ছিল কিনা সেটা প্রথম খতিয়ে দেখার চেষ্টা হবে। এবং যদি সামগ্রী থাকে তাহলে মোডাস অপারেন্ডির মূল কারণটা লুটতরাজে পরিণত হবে, কনভার্ট হবে। আবার যদি মেয়ে এরকম পুলিশকে তথ্য জানায় যে আলমারিতে খুব বেশি নগদ টাকা পয়সা বা সোনার গয়না ছিল বলে তার জানা নেই, তাহলে হত্যাকাণ্ডের মোটিভ পাল্টে যাবে। মেয়ের পৌঁছানোর অপেক্ষা মেয়েকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার আরও একটি সূত্র সেটিকেও জোড়া লাগানোর চেষ্টা করবে পুলিশ। অয়ন, প্রতিবেশীরা কি জানাচ্ছেন? যেহেতু বৃদ্ধা একাই থাকতেন, তার দেখভালের জন্য বা যাতায়াত কাদের ছিল সেই বিষয়ে প্রতিবেশীরা কিছু বলতে পারছেন? হ্যাঁ, অবশ্যই প্রতিবেশীরা আমার সঙ্গেই রয়েছে। আমি যে বাড়ির সিসিটিভির কথা বলছি সেই বাড়ির যিনি, আমি শুধু একটা কথাই জানার চেষ্টা করবো, আপনারা এর আগে বলেছেন উনি মিশুকে ছিলেন, উনি পরোপকারী ছিলেন, ওনার যে নিঃসঙ্গতা, ওনার যে একাকিত্ব, এই একাকিত্বের ফাঁকে এই সুযোগে এই বাড়িতে এটা কি একটা ওপেন ডোর হয়ে গেছিলো, যে কেউ কি এই বাড়িতে ঢুকতে পারত, অ্যাক্সেস পেত? কিছু আমার জানা নেই। সকালে কাজের মাসে আসতো, তাছাড়া পরিচিত কেউ আসলে আসতে পারে। অপরিচিত কারুর পক্ষে এখানে হঠাৎ করে এসে ঢুকে পড়ার সম্ভাবনা সেরকম আসা যাওয়া থাকে না। এবার অপরিচিত কারুর খুব একটা আসা যাওয়া থাকে না, খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার সকাল থেকে বলছি, যেটা নোয়াপাড়া থানা তদন্তকারী আধিকারিকরা সকাল থেকে বারবার বলছেন যে পরিচিত কেউ, বারবার তারা এইটাতে স্ট্রেস দিচ্ছেন, পরিচিত কেউ প্রাথমিকভাবে এই বাড়িতে ঢুকেছিল, তার হাত ধরে, তার সহযোগিতায় অন্য কেউ ঢুকেছিল কিনা এখনও পরিষ্কার নয়। তবে আবারও বলছি, ঘটনার সময় এই ঘরের ভেতরে অন্তত দু থেকে তিনজনের উপস্থিতি নিশ্চিত প্রমাণ পেয়েছে পুলিশ।